অংশ তানিয়া মাহি নিরু সকাল সকাল বিয়ের কার্ড নিয়ে উৎসের রুমে প্রবেশ করলেন বেগম। সকাল সাড়ে সাতটা বাজে এই সময়ে উৎসকে গোসল শেষ করে রেডি হতে দেখে একটু অবাক হলেন তিনি বিয়ের কার্ডটা বিছানার ওপর ফেলে বললেন সকাল সকাল কই যাওয়া হচ্ছে উৎস সার্টের হাতা গোটাতে গোটাতে বলল তোমার বৌমাকে আনতে কেমন লাগছে দেখো তো পছন্দ করার মতো লাগলে কাজ এক ধাপ এগিয়ে যাবে ফরিনা বেগম অবাক দৃষ্টিতে চেয়ে রইলেন নিতুকে আনতে যাচ্ছ হ্যাঁ বেশে ফিরতে তো হবে নিয়ে এসো তাকে এই যে বিয়ের কার্ড প্রতিবেশীর বাড়িতে বিয়ের দাওয়াত পড়ল বৌমাকে ছাড়া আমি কিছুতেই ও বাড়িতে যাব না বলে দিলাম উৎসম ঋদু হেসে মায়ের পাশে এসে বসল মায়ের দিকে ফিরে বসে বলল নিতু আসবে তো আম্মা ফরিনা বেগম ছেলের মাথায় মুখে হাত বুলিয়ে বললেন সে যদি কোনোভাবে এই কয়েকদিনের আমার ছেলের অবস্থা দেখত তাহলে হয়তো তাকে ফিরিয়ে আনতে যেতে হতো না সে নিজেই ছুটে চলে আসত উৎস মাথা নিচু করে বলল আমি তো আসলেই ভুল করেছিলাম আম্মা আমি মাথায় তুলে রাখা ভালোবাসা পায়ে ঠেলেছিলাম আমার এটুকু শাস্তি প্রয়োজন ছিল জুইয়ের অনুপস্থিতিতে আমি প্রতারণার গভীরতা বুঝেছিলাম আর এখন নিতুর অনুপস্থিতিতে ভালোবাসা বুঝে চলেছি আমি ওকে অনুভব করতে পারি আম্মা বুঝতে পারি ওকে ছাড়া আমার চলছে না কিন্তু আমার দিকটা ওকে বোঝাতে ব্যর্থ আমি ফরিনা বেগম ছেলেকে সান্তনা দিয়ে বললেন সব বুঝবে বাড়ির বাহিরে অন্য জায়গায় থেকে আর কতটুকু বুঝবে বল ওকে ফিরিয়ে নিয়ে আয় দেখবি সব ঠিক হয়ে যাবে মেয়েরা অভিমান করে থাকলেও ব্যক্তিগত পুরুষকে ভালোবাসা বন্ধ করে দেয় না তোর বাবার আর আমার ঝগড়া হলে নিজের ক্ষতি চাইলেও তার ক্ষতি ভুলেও মন চাইত না তুই যা বাপ তাকে নিয়ে আয় মেয়েটাকে ছাড়া এ বাড়িতে আর ভালো লাগে না এই অল্প সময়ে সব নিজের করে নিয়েছে মেয়েটা উৎস একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো ঘড়ি দেখে বলল সেদিন তোমার রান্না করা খাবার খাওয়ার মানুষ আসেনি আজ কিন্তু সে আসবে নিজের ইচ্ছেতে না আসলে প্রয়োজনে তুলে আনবো তুলে আনবি অবাক হয়ে শুধালেন ফরিনা বেগম উৎস ওপর নিচ মাথা ঝাঁকিয়ে বলল আর কতদিন ওর পিছনে রাস্তায় রাস্তায় ঘুরবো আমি বাড়িতে নিয়ে আসি বেডরুম ড্রয়িং রুম কিচেন ছাদ বাগান সবখানে ঘুরব সমস্যা নাই ফরিনা বেগম হেসে উঠলেন বললেন যা যা তাড়াতাড়ি বেরিয়ে পড় দেরি হয়ে যাচ্ছে না হ্যাঁ থাকো আসছি যা আল্লাহ ভরসা উৎস নিজের ফোন আর ওয়ালেট নিয়ে রুম থেকে বেরিয়ে গেল ফরিনা বেগমও উঠে দাঁড়ালেন প্রলম্বিত শ্বাস টেনে বললেন তোরা দুটি এবার সব বাধা বিপত্তি অতিক্রম করে এক হয়ে যা মান অভিমান শেষ হোক তোদের আমি একটা ভরা সংসার দেখে যেতে চাই প্রথমে বাসে যাতায়াতের কথা থাকলেও পরবর্তীতে ট্রেনের সিট সহ টিকিট পাওয়ায় ট্রেনে যাওয়ার কথা ভেবেছিল নিতু সেই মোতাবেক সকাল সকাল নিজের প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাগটা নিয়ে প্ল্যাটফর্মে বসে আছে পরনে কালো সালোয়ার সাদা রঙের কুর্তি সাদা ওড়না চুলে বেনি করে পিঠে ফেলে রাখা চোখে পাওয়ার গ্লাস চুপচাপ বসে ফোন ঘাটছিল আর কিছুক্ষণ পরপর এদিক ওদিক তাকিয়ে দেখছিল ট্রেন আসতে খুব বেশি দেরি নেই যাত্রী এসে স্টেশনে ভিড় জমিয়েছে নিতু বারবার ঘড়িতে সময় দেখছে আর দেখছে আশেপাশের মানুষগুলোকে আশা করছে খুব শীঘ্রই পরিচিত মুখটা সে দেখতে পাবে মনের ভেতর বাড়ছে আদৌ উৎস আসবে তো চারদিকে লোক সমাগম উৎস প্ল্যাটফর্মে প্রবেশ করেছে কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে বেড়াচ্ছে এত এত মুখের ভিড়ে একটা মুখ কোথায় লুকিয়ে আছে আদৌ আছে কিনা কে জানে এদিক ওদিক খুঁজতে খুঁজতে এক কোনায় সেই পরিচিত মানুষটাকে দেখতে পেল উৎস হাটুতে ভর দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল সে বুকে এখনো একটাই ভয় নিতুকে সে নিয়ে যেতে পারবে তো সোজা হয়ে কয়েকবার প্রলম্বিত শ্বাস নিল উৎস নিতু ফোনের স্ক্রিনে নিজেকে ব্যস্ত রেখেছে উৎস সেদিকে পা বাড়াল ভিড় ঠেলে সামনে গিয়ে দাঁড়ালো নিতুর সামনে কারো উপস্থিতি বুঝে ফোন রেখে সেদিকে তাকালো সে উৎসকে দেখে বলে উঠল আপনি এখানে নিতুর পাশে জায়গা করে নিয়ে সেখানে বসল উৎস মুখ খুঁচিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল আসার প্রয়োজন বোধ করলাম কেন আম্মা বাড়ি থেকে বের করে দিয়েছে মানে বলেছে বৌমাকে না নিয়ে গেলে আমার নাকি সেখানে জায়গা হবে না কতদিন গৃহছাড়া থাকব বলো নিজের জন্য হলেও তোমাকে নিয়ে যাওয়া জরুরি নিতু মুখ বোমরা করে অন্যদিকে তাকিয়ে বলল আমি যাব না ওই বাড়িতে কখনো যাব না যেখানে ভালোবাসা নেই সেখানে গিয়ে আমি কি করব। উৎসম ঋদু গলায় বলল পূর্বে ভালো লাগা ছিল এখন ভালোবাসাও আছে বিশ্বাস করি না আমি না গেলে না দেখলে বিশ্বাস করবে কি করে সত্যিটা জানতে হলেও তো একবার যেতে হবে কটা দিন একসাথে থাকতে হবে প্রয়োজন নেই যখন চেয়েছিলাম তখন তো ছিলেন না আপনি আমার জন্য এখন চাওয়া বন্ধ করে দিয়েছ হ্যাঁ চাওয়া বন্ধ করে দিয়েছ হ্যাঁ উৎস নিতুকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে আবারও জিজ্ঞেস করলো সত্যিই আমাকে চাওয়া বন্ধ করে দিয়েছ নিতু অন্যদিকে তাকানোর চেষ্টা করল উৎস আবারও নিতুর থুতনি স্পর্শ করে নিজের দিকে ফেরালো বল নিতু সত্যি করে বলো কি বলবো আমাকে সত্যিই চাওয়া বন্ধ করে দিয়েছ বললাম তো হ্যাঁ আমার চোখের দিকে তাকিয়ে বলো ছাড়ুন তুমি আমাকে চাওয়া শেষ করলে সেখান থেকেই না হয় আমি তোমাকে চাওয়া শুরু করলাম ব্যাপার না একজন চাইলেই ধীরে ধীরে দুজনেরই চাওয়া এক হয়ে যাবে নিতু উৎসের দিকে তাকিয়ে শুধালো এখন যখন আমি দূরে যেতে চাইছি তাহলে আপনি কেন আবার কাছে আসতে চাইছেন এত কিছু কেন করছেন জানি না আমার এই কয়েকদিন কিভাবে কেটেছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমার নিজের ছোট রুমটাও যেন বিশাল অন্ধকার মাঠ মনে হয় কোথাও যেন কেউ নেই সবখানে তোমার স্পর্শ অথচ তুমি নেই উৎস থেমে ফের বলল নিতু আমি মনের কথা সেভাবে এক্সপ্লেন করতে পারি না একটু মানিয়ে নাও প্লিজ আমাকে একটু সময় দাও আমি তোমার মনের মতো হয়ে উঠব একটুও অভিযোগ করার ওয়ে রাখবো না বিশ্বাস করে দেখ একবার শুধু ট্রেনের শব্দ শোনা গেল দুজনের নজর সেদিকে মানুষজন বসা থেকে উঠে ছুটল সামনের দিকে তাড়াতাড়ি ট্রেনে উঠতে হবে দেরি করলেই আর সিট পাওয়া যাবে না বা ট্রেনই মিস হয়ে যাবে উৎস সেদিকে থেকে নজর সরিয়ে নিতুর দিকে চাইল নিতুও ধীরে ধীরে উৎসের দিকে ফিরে উঠে দাঁড়ালো নিজের ব্যাগটা হাতে নিয়ে বলল ভালো থাকবেন উৎস নিজেও উঠে দাঁড়াল মলিন মুখে বলল এই ট্রেন আজ তোমাকে নিয়ে গেলে আমি আর তোমার সামনে কোনোদিন আসতে পারব না আমি করি এটা ভেবে যে আমাকে একজন এত ভালোবাসলো আর তাকে তাকে অনুভব করতে এত দেরি করলাম তুমিও আফসোস করবে এটা ভেবে যে একজন নিজের ভুল বুঝে তোমাকে ফিরিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছিল কিন্তু তুমি ফিরনি নিতু দীর্ঘশ্বাস ফেললো উৎসের দিকে তাকাতে পারছে না খুব করে চাইছে উৎস তাকে আটকা রেখে দিক তার কাছে অথচ ভেতরের ইগো বারবার জেগে উঠছে নিতুকে চুপ থাকতে দেখে উৎস নিজেও দিশেহারা হয়ে উঠছে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না আজ না আটকালে সে আর সুযোগ পাবে না দুজনের পথ ভিন্ন হবে সেটাও বুঝতে পারছে চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ রইল পরক্ষণেই কি ভেবে নিতুর হাত থেকে ব্যাগ আর ফোনটা কেড়ে নিয়ে বলল অনেক হয়েছে আর বোঝাতে পারছি না তুমি কোথাও যাবে না যদি কোথাও যাও সেটা আমার বাড়িতে ওখানেই এখন তোমার ফিরতে হবে অন্য কোথাও না আমি বাহিরে গাড়িতে অপেক্ষা করছি তাড়াতাড়ি চলে এসো উৎস নিতুর ব্যাগ আর ফোন নিয়ে পা বাড়াতেই নিতু বলে উঠল উৎস আমার জিনিসপত্র ফিরিয়ে দিন জলদি ট্রেন চলে যাবে ওগুলো তাড়াতাড়ি ফিরিয়ে দিন উৎস কিছু একটা ভেবে দাঁড়িয়ে গেল নিতুর কাছে ফিরে এসে সামনে দাঁড়ালো পরক্ষণেই নিতুর হাত ধরে বলে উঠল আজ কিছু দেওয়া ছাড়াছাড়ি নেই বাসায় চলো যত রাগ আছে বাসায় গিয়ে দেখব নিতু অবাক হলো উৎসের কাণ্ডে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল হাত ছাড়ুন এত মানুষের মধ্যে সিনক্রিয়েট কেন করছেন অসভ্য লোক কোথাকার উৎস জবাবে বলল হাতি তো ধরেছি তাও আবার বউয়ের জড়িয়ে ধরলেও এসব মানুষের কিছুই করার নাই নিতু দাঁতের দাঁত চেপে বলল এই কয়েকদিনে কিছু হোক আর না হোক আপনি অসভ্য ঠিকই হয়েছেন বউ যেখানে অসভ্য বর সভ্য হওয়ার সুযোগ কীভাবে থাকে অসভ্যতা ছোঁয়াচে রোগ আমিও তোমার থেকেই আক্রান্ত হয়েছি বাজে কথা বলবেন না হাত ছাড়ুন ট্রেন ছেড়ে দেবে আমার ইম্পর্টেন্ট কাজ আছে যেতেই হবে বউয়ের কাছে বরের চেয়ে ইম্পর্টেন্ট কোন কাজ নেই থাকতেও পারে না তুমি বাজে কথা বলবে না হাত ছাড়বেন না আমি চার পাঁচ দিন পর চলে যাব তারপর যত ইচ্ছে কাজ করো এখন বরের সাথে বাড়ি চলো যাব না যাবে না না ভেবে বলছ বলছি বেশি বাড়াবাড়ি করলে পা ভেঙে কোলে করে নিয়ে যাব উৎসের খারাপ রূপ এখনো কিছুই দেখনি অনেক দেখেছি তাহলে আরেকটু দেখো বলেই নিতুকে আরেকটু অবাক করে দিয়ে কোলে তুলে নিল আশেপাশের মানুষজন নিজেদের ব্যস্ততার মাঝেই মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে যেন এরকম কোন ঘটনা কখনো ঘটেনি এরকম পরিস্থিতিতে তারা কখনো পড়েনি কেউ কেউ তো ফোন বের করে ছবিও তুলে নিল উৎসের এমন কাণ্ডে হতবাক নিতু সে যেন কথা বলতেও ভুলে গেল এক পলকে চেয়ে রইল উৎসের দিকে আর উৎস সামনে নজর স্থির রেখে দ্রুত পায়ে হেঁটে চলল নিতুর এক পলকে চেয়ে থাকতে দেখে বলে উঠল বাড়ি গিয়ে দেখবে এখন তুমি এভাবে তাকিয়ে থাকলে আমার হাঁটতে সমস্যা হবে নিতু চোখ বন্ধ করে বলে উঠলো অশ্লীল প্ল্যাটফর্ম থেকে রাস্তা বেশ খানিকটা দূরে পুরো রাস্তা নিতুকে কোলে করেই গাড়ি অবধি আনতে হলো উৎসের আশেপাশের মানুষগুলো এমনভাবে ভাবে এখনো দেখে যাচ্ছে যেন তারা অবাস্তব কিছু দেখে নিয়েছে নিতু সমানে নামিয়ে দেওয়ার কথা বললেও ভেতরে ভেতরে খুব এনজয় করছে ব্যাপারটা মনে মনে যেন চাইছে এই পথটা তাড়াতাড়ি শেষ না হোক এভাবে আরও কিছুক্ষণ থাকতে রাজি সে গাড়ির সামনে এসে নিতুকে কোলে নিয়েই বলে উঠল এখন নামার জন্য জিদ করছো না কেন কোলে থাকতে ভালো লাগছে তুমি থাকতে চাইলে আমার সমস্যা নেই আমি এই ছোটখাটো বডি সারাদিন কোলে করে রাখতে পারবো যদি তুমি চাও উৎসের এমন কথা কানে পৌঁছতেই জোর করে নামতে চাইল নিতু উৎস শক্ত করে ধরে রেখে বলল আরেকটু থাকো নিতু চোখ গরম করে বলে উঠল মানুষকে ফ্রিতে নাটক দেখাতে হবে না আপনার লজ্জা না থাকলেও আমার আছে নামিয়ে দিন জলদি ট্রেনটা চলেই গেল কত টাকা লস করালেন জানেন আপনি কত টাকা চাই আমার বউয়ের আপনার থেকে টাকা নিতে যাব কেন ওখান থেকে পারিশ্রমিক পেতাম বর কাছে থাকাকালীন কাজকে না বলুন শুধুমাত্র বরকে হ্যাঁ বলুন কাজ গেলে কাজ পাওয়া যাবে বর চলে গেলে বরকে সহজে আর পাবেন না জনাবা আমি শুধু আপনাকে দেখে অবাক হচ্ছি তোমারই বানানো নতুন চরিত্র বিয়ের পর নাকি বর বউয়ের চেহারাও অনেকটা মিলে যায় চরিত্র মিললেই সমস্যা কোথায় নিতু উৎসের মুখের দিকে চেয়ে রইল উৎস এদিক ওদিক চেয়ে বলল রুমে গিয়ে না হয় আবার কোলে নিব এখন এত মানুষের সামনে অস্বস্তি হচ্ছে দেখো ভিডিও করছে আজ হয়তো ভার্চুয়াল আমরা দুজনই গরম করব নিতু জোর করে নেমে গেল উৎস গাড়ির দরজা খুলে দিয়ে ইশারায় ভেতরে গিয়ে বসতে বলল নিতুকে নিতু চুপচাপ দাঁড়িয়ে রইল উৎস নিতুর ব্যাগ ফোন নিজের হাতে রেখেই বলল নিতু প্লিজ আম্মা তোমাকে খুব মিস করে অন্তত তার কথা ভেবে চলো আমার ওপরে রাগ কমাতে হবে না সেটা আমি কমিয়ে দেব এখন তো চলো একটা বার প্লিজ নিতু চুপচাপ গাড়িতে গিয়ে বসল উৎস উচ্ছ্বসিত হয়ে গাড়ির দরজা আটকে নিজের সিটে গিয়ে বসল পিছনের দিকে একটু হেলে পিছনের সিট থেকে দুটো গোলাপ নিয়ে নিতুর দিকে বাড়িয়ে দিল নিতু ভ্রু কুচকে তাকালো উৎসের দিকে উৎস বলল একটা বাচ্চা মেয়ে বিক্রি করছিল ভাবলাম তোমার জন্য নি নিতু মুখ গম্ভীর করে বলল আপনার সাথে যেতে রাজি হয়েছি যাচ্ছি তার মানে এটা ভেবে নেবেন না যে আপনাকে মাফ করেছি বা আপনার প্রেমে আগের মতো হাবুডুবু খাচ্ছি উৎস ফুলগুলো নিতুর কোলের ওপর রেখে গাড়ি ড্রাইভ শুরু করল ড্রাইভের ফাঁকে বলল আমি একদমই সেটা ভাবব না বিশ্বাস করো তুমি যে কখনো আমাকে ভালোবাসতে সেটাও ভুলে যাবো নিতু আঁককে উঠলো তীক্ষ্ণ গলায় বলল সেটা কেন ভুলে যাবেন সেটা ভুলবেন না আমি আপনাকে এক সময় ভালোবেসেছি তখন আপনি বাসেননি আর এখন আমি সরে আসতে চাইছিলাম আর আপনি আঠার মতো লেগে আছেন তুমি যেহেতু বলেছ তাহলে এটাই সঠিক বউ যেটা বলবে সেটাই ঠিক হম উৎস গাড়ির গতি বাড়িয়ে দিল নিতুকে বাসায় নিয়ে যাওয়ার পথটা সে দ্রুত শেষ করতে চায় অনেক তো হল এবার না হয় দূরত্ব তাড়াতাড়ি শেষ হোক দুজনে বাড়ি ফিরল খুব তাড়াতাড়ি ফরিনা বেগম সকালে নাস্তা নিয়ে দুজনের অপেক্ষায় বসেছিলেন অতপর অপেক্ষার প্রহর শেষ হল উৎস এবং নিতুর উপস্থিতিতে দুজনকে একসাথে দেখে চোখ মুখ উজ্জ্বল হল ফরিনা বেগমের দ্রুত চেয়ার ছেড়ে উঠে নিতুর দিকে এগিয়ে গেলেন নিতুও এগিয়ে এলো ফরিনা বেগমের দিকে এই মানুষটার প্রতি তার কোন অভিমান অভিযোগ নেই এ বাড়িতে না ফেরায় কতবার যে কল দিয়ে বাড়ি ফিরতে বলেছেন তিনি তার কোন নেই নিতুকে নিজ বাড়িতে পুনরায় দেখে খুশিতে চোখ দুটো টলমল করে উঠলো ফরিনা বেগমের নিতুর কপালে চুমু দিয়ে বললেন আমার ঘর আবারও আলোকিত হল তুই ছাড়া বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে রে মা মাঝে মাঝে চারপাশ আলোকিত করতে নিজেকেও আলোর দ্বারস্থ হতে হয় তুই চলে এসেছিস এবার সব ঠিকঠাক হবে নিতু উৎসের দিকে তাকিয়ে বলল কে জানে কতটুকু ঠিক হবে সবকিছু ফরিনা বেগম উৎসকে উদ্দেশ্য করে বললেন যা বাপ নিতুকে এবার রুমে নিয়ে যা দুজনে ফ্রেশ হয়ে খেতে আয় আমি টেবিলে অপেক্ষা করছি জলদি আসবি দুজনে হুম। বলেই ইশারায় নিতুকে আসতে বলে নিজের রুমের দিকে অগ্রসর হলো উৎস ও উৎসের পিছে পিছে দোতলায় চলে এলো একটা করে সিঁড়ি ভেঙে ওপরে এসেছে আর সেই পুরনো অনুভূতি ফিরে পেয়েছে নিতু এই বাড়িতেই সে জীবনের সবটা সময় ব্যয় করতে চায় সাথের এই মানুষটাকে নিয়ে মাঝেই এই মানুষটাকে কত দূরে লাগতো আর এখন উৎস এক হাতে রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করল নিতুও ধীর পায়ে ভেতরে ঢুকলো রুমের এদিক ওদিক চোখ বুলিয়ে নিল একবার কেমন যেন ঠেকল নিতুর কাছে বিছানায় চোখ যেতেই বিছানায় রাখা ছোটখাটো কিছু জিনিসপত্রের দিকে নজর গেল তার নিতুর নজর অনুসরণ করল উৎস মৃদু গলায় বলল। তুমি তোমার রুমটা যেভাবে রেখে গিয়েছিলে ঠিক সেভাবেই আছে যে জিনিস যে জায়গায় রেখেছিলে সবটা আগের মতোই আছে আমি শুধু রাতে ডিভানটা ইউজ করেছি বিছানায় যেতেই ইচ্ছে করেনি দমবন্ধ লেগেছে নিতু কিছু বলল না শুধু নজরটা বিছানা থেকে সরিয়ে উৎসের দিকে পড়ল। অনিমেষ চেয়ে রইল সে উৎসের মুখের দিকে নিতু প্রায় সারাদিন উৎসের সাথে কোন কথা বলেনি উৎস বারবার এটা ওটা করে নিতুর রাগ ভাঙানোর চেষ্টা করেছে নিতু নিজেও মনে মনে চায় দুজনের দূরত্ব এবার অন্তত কমে যাক একটা মানুষকে এতগুলো বছর ভালোবাসার পর যখন নিজের প্রতি সেই মানুষটার ভালোবাসা অনুভব করছে তখন তো এই ভালোবাসা লুফে নেওয়া উচিত তৃষ্ণার্ত কাকের মতো ছটকট করা প্রাণটা এবার ভালোবাসায় শীতল করে নেওয়া প্রয়োজন কিন্তু নিতু সেটা পারছে না ভেতরকার অভিমান যেন বারবার তার গলা চেপে চুপ করিয়ে রেখেছে উৎসের চোখে চোখ রেখে সে কথা বলতে পারছে না সে পারছে না উৎসের এত নত হওয়ার পরও সব কিছু স্বাভাবিক করে নিতে কেউ একটা আটকে দিচ্ছে তাকে উৎসের কাছে যেতে বাধা দিচ্ছে মনে করিয়ে দিচ্ছে ভালোবাসা না পাওয়ার কথা সব কিছু বুঝেও মনকে শান্ত করতে পারছে না নিতু সব ভুলে একবার উৎসের বুকে আশ্রয় করে নিতে পারছে না সে নিজের কাছে নিজেকে হেরে যেতে দেখে নিজেরই অবাক লাগছে নিজেকে বড্ড অসহায় লাগছে তার কেমন যন্ত্রণা কাছে যেতে চেয়েও আটকে যাচ্ছে যে পাটা সারাক্ষণ উৎস মস্তিষ্ক জুড়ে বসে আছে মনের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে অথচ শরীর অবধি এসে পৌঁছাতে পারছে না পারছে না হাত দুটি ধরে আরো একবার মনের কথা বলতে সম্ভব হচ্ছে না বুকের সাথে মিশিয়ে নিয়ে সমস্ত আতারা চিহ্ন গুণ নিভিয়ে নেওয়া এমন অস্থির সময় কেন কাটতে চাইছে না কেন সবকিছু সহজ হচ্ছে না বিছানায় আজ রাতে দুটো দেহই জায়গা পেয়েছে শুধু দূরত্বটা আগের মতোই রয়ে গেছে দুজন দুই দিকে ঘুরে চুপচাপ শুয়ে আছে উৎসের মনটা ছটফট করছে নিতুর সাথে আগের মতো স্বাভাবিক হতে সে খুব করে চাইছে নিতু আগের মতো হয়ে যাক তার এই চুপচাপ স্বভাব একেবারেই মেনে নিতে পারছে না সে নিতুকে নিয়ে ভাবনার সমাপ্তি ঘটিয়ে উৎস নিতুর দিকে ফিরল মৃদু গলায় ডাকল নিতু নিতু একটু নড়েচড়ে উঠল জবাব দিল হুম এদিকে হবে না এভাবেই ঠিক আছি প্লিজ কিছুক্ষণ নীরব রইল দুজনই তারপর নিতু ঘুরল উৎসের দিকে হয়ে তার চোখে চোখ রেখে বলল ঘুমাননি কেন ঘুম নেই কেন নিতুর প্রশ্নের জবাব এলো না কিছুক্ষণ পর উৎস বলল আমাকে মাফ করতে পারছ না যে ই তুমি কাছে আসতে কত কিছু করতে আর আজ কি না দূরত্ব বাড়িয়েই চলেছ নিতু দীর্ঘশ্বাস ফেলল চাপাসরি বলল আপনি আপনার জায়গায় একদম ঠিক ছিলেন আর আমিও খুব একটা ভুল ছিলাম তা না আমরা দুজনই নিজেদের ভুল বুঝতে পেরেছি কিন্তু সমস্যাটা আমার আমি কিছুতে ইগোকে সরিয়ে আগের মতো হতে পারছি না আমি বুঝতে পারছি না আমার সাথে এমন কেন হচ্ছে আমি কিছুতেই স্বাভাবিক হতে পারছি না আপনার সাথে নিতু একটু থেমেই ফের বলে উঠল আমার অশান্তি লাগছে উৎস আমি একটু ভালো থাকতে চাই আমার খারাপ থাকার পাল্লা এত ভারী হয়ে উঠেছে যে আমি খুব করে চাইলেও ভালো থাকতে পারছি না আমি একটু ভালো থাকতে চাই শেষের কথাগুলোতে নিতুর গলা ভারী হলো উৎস বুঝলো নিতুকে সে ঠোঁট টিপে মৃদু হাসার চেষ্টা করে বলল সময় নাও তবে প্লিজ চলে যাওয়ার কথা ভেব না আমি আরেকটা বার ভালোবাসার কাছে হেরে যেতে চাই না দুজনের আর কথা হল না নিতুর কান্না পাচ্ছে নিজের সাথে যুদ্ধ করে জিতে যাওয়াটা যে বেশ কঠিন মস্তিষ্ক চায় এক আর মন চায় আরেক একই দেহে যখন মন আর মস্তিষ্কের যুদ্ধ চলে তখন মানুষটা হয়ে যায় অসহায় ফুপিয়ে উঠল নিতু উৎস নিতুর কান্নার শব্দ পেতেই চোখ বন্ধ করে নিল কি ভেবে নিজে থেকেই নিতুকে টেনে নিজের বুকে জড়িয়ে নিল এই প্রথম নিজের ব্যক্তিগত পুরুষের স্পর্শ বুক পেয়ে যেন আরো বাদ ভাঙা হল নিতু এ স্পর্শে শিহরণ নয় আহ্লাদ যেন কয়েকগুণ বেড়ে গেল চলে গেল নিয়ন্ত্রণের বাহিরে উৎসের বুকে মুখ বুঝে বারবার ফুপিয়ে উঠল কান্না জড়ানো গলায় পরক্ষণেই বলে উঠল ছাড়ুন আমাকে একদম ধরবেন না আপনি আমার কেউ নন উৎস নিতুকে না ছেড়ে আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল মৃদু গলায় বলল আচ্ছা আমি তোমার কেউ নই তুমি কেঁদে নাও ইচ্ছে মতো কাদার জন্য একটা বুক প্রয়োজন হয় সেটা না হয় আমি দিলাম তোমায় আমি একটুও ভাববো না তুমি আমাকে মাফ করে দিয়েছ নিতু তবুও নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টায় ব্যস্ত নিতু সকালে ঘুম থেকে উঠে নিজেকে উৎসের অতি নিকটে আবিষ্কার করল উৎস তখনও ঘুমে এক হাতে জড়িয়ে ধরে আছে নিতুকে নিতু ধীরে ধীরে ছাড়িয়ে নিল নিজেকে উঠে ফ্রেশ হতে চলে গেল গতকালের পরনের জামাটা এখনো পরিবর্তন করা হয়নি তার সারাদিন রুমে চুপচাপ বসে অথবা ঘুমিয়ে কাটিয়েছিল গতকাল মাত্র দুটো ড্রেস নিয়ে এসেছে সে নিজের সাথে সেখান থেকেই একটা পরে নিল রুমে এসে বন্যাকে কল দিল এই সময়টা বন্যার অফিসে যাওয়ার আগ মুহূর্ত কিছুক্ষণ রিং হতেই কল রিসিভ হল ওপাশ থেকে বন্যা বলে উঠল বর পেয়ে বান্ধবীকে ভুলে গেলি নিতু জানালার দিকে এগিয়ে গেল পর্দাটা হালকা সরিয়ে বলল তোকে ভুলে গেলে আমার মনুষ্যত্ব নামক জিনিসটাই হারিয়ে যাবে হয়েছে হয়েছে কি করছিস বল ফ্রেশ হলাম তোর বর সে ঘুমায় সবকিছু ঠিকঠাক হল উহু একটা দিন একটা রাত চলে গেল তাও ঠিকঠাক হল না এটা কোন কথা সে চেষ্টা করছে তুমি দাম দিচ্ছ না পস্তাবি সা তারা চিহ্নলি ভাই আমি কিছুতেই নর্মাল হতে পারছি না ফিরে আসতে চেয়েছিলাম উনি নিয়ে এসেছেন যে কোনো মূল্যে আমিও সব কিছু ঠিক করে নিতে চাইছি কিন্তু কিছুতেই পারছি না এখন আমার চোখে উনার কোন দোষ দেখছি না তবুও বন্যা মৃদু গলায় বলল উনি দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে পারবে না এই কথাটা শুধু ভুলে যাতুই এবার ভেবে দেখ ওনার কোন ভুল নেই নিজের ভুল দেখতে পাবি প্লিজ মনকে বোঝা নিতু হুম। নিতু ফের বলল আমার জামা কাপড় কিছু পাঠাতে পারবি আমি অফিসের জন্য বের হব ওখান থেকেই পাঠিয়ে দিব তাহলে এখন নিয়ে বের হই ঠিক আছে বন্যার সাথে কথা শেষ করে রান্নাঘরে গেল নিতু কাজের মেয়েটা নাস্তা তৈরি করছিল নিতুকে দেখেই আলাপ জমানোর চেষ্টা করলো সে নিতু ও চা করতে করতে মেয়েটার সাথে ভালো সময় পার করলো দুই কাপ চা নিয়ে ফরিনা বেগমের রুমে টোকা দিল নিতু ফরিনা বেগম ভেতর থেকে বলে উঠলেন দরজা খোলা আছে নিতু রুমে ঢুকতেই তার হাতে চায়ের কাপ দেখে ফরিনা বেগম বেশ উচ্ছ্বসিত হলেন নিতু এক কাপ চা এগিয়ে দিতেই তিনি হেসে বললেন আবার সেই চা কতদিন খাই না তোর বানানো চায়ের কোন তুলনাই হয় না মা নিতু গিয়ে ফরিনা বেগমের পাশে বসল নিজে চায়ের কাপটা পাশে রেখে মাথা নিচু করে বলল আম্মা আমার মন ভালো নেই প্লিজ একটু মন ভালো করে দিন ফরিনা বেগম চায়ের কাপে চুমুক বসালেন তারপর চোখ বন্ধ করে একবার শ্বাস নিলেন চায়ের কাপটা পাশে রেখে হাত বাড়িয়ে নিতুকে কাছে ডাকলেন ভালো করে বসে বললেন কোলে মাথা রেখে শুয়ে পড় নিতু দেরি করল না ফরিনা বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ল ফরিনা বেগম বিভিন্ন কথা শুরু করলেন মেয়ের মন ভালো করার দায়িত্ব নিয়েছেন বলে কথা দুজনের ধীরে ধীরে স্বাভাবিকভাবেই কথা চলছিল ফরিনা বেগমের কোন কোন কথায় মৃদু হাসি ফুটছিল নিতুর ঠোঁটে দুজনই যখনই মেতে উঠল গল্পে তখনই দরজায় শব্দ হল নিতু এবং ফরিনা বেগম দুজনই একসাথে সেদিকে তাকালো উৎস দাঁড়িয়ে আছে দুজনকে একসাথে এবং সাথে চায়ের কাপ দেখে বলে উঠল এক কাপ চা হবে প্লিজ উৎসের আবদারে নিতু কিছুক্ষণ তার দিকে রইল উৎস আবারও বলল বউয়ের হাতে এক কাপ চা চাই প্লিজ ফরিনা বেগম মুচকি হেসে চাই চুমুক দিলেন নিতু কোন কথা না বলে নিজের চায়ের কাপটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল মুখে মেকি রাগের ছাপ স্পষ্ট উৎস নিতুর মুখের অবস্থা দেখে হাসতে হাসতে মায়ের কাছে গিয়ে বসল নিতু রান্নাঘরে ঢুকতেই দুষ্টুবুদ্ধি খেলে গেল মাথায় থেকে মরিচের গুঁড়ো বের করে একটা চায়ের কাপে নিয়ে সাথে গরম পানি মেশালো রংটা একটু বেশি টকটকে হয়েছে রং জন্য খানিকটা চকলেট পাউডার তাতে। বোঝা যাচ্ছে। বেশি পাত্তা না দিয়ে উৎসকে ডাকল সে নিতুর গলা পেয়ে মায়ের রুম থেকে বেরিয়ে এলো উৎস রান্নাঘরের ভেতরে প্রবেশ করে বলে উঠল কি হয়েছে বউ নিতু কাপটা এগিয়ে দিয়ে বলল আপনার চা চায়ের কাপে উকি ঝুঁকি না মেরে চাটা খেয়ে নিন উৎস নিতুর দিয়ে তাকিয়ে চায়ের কাপটা নিল এক তার দিকে তাকিয়ে থেকেই চায়ের কাপে দিয়ে চুমুক দিল জিউভা ভিন্ন স্বাদ বুঝে জলে উঠলেও মুখ মন্ডলে তার ছাপ পড়ল না নিতু উৎসের দিকে চেয়ে আছে উৎসের মরিচের গুঁড়ো খাওয়ার পরের অবস্থা দেখার জন্য কিন্তু ভঙ্গিতে কিছুই প্রকাশ পাচ্ছে না মনে হচ্ছে আরাম করে সে চা খাচ্ছে তার দিকে তাকিয়ে উৎস দুই তিনবার চুমুক দিতেই নিতু আর সহ্য করতে পারল না উৎসের হাত থেকে কাপটা এক প্রকার ছিনিয়ে নিল উৎস নিতুর দিকে চেয়ে হাত ছেড়ে মুচকি হাসল নিতু বলল আপনি রুমে যান আমি চা করে আনছি এটা দিলাম মজা করে আর উনি উজবুক সেজে খেয়েই যাচ্ছেন যত সব উৎস এবার শব্দে হাসল আমার সাথে খারাপ করে যদি নিজেই সহ্য করতে না পারো তাহলে সেটা করতে যাও কেন আমি দিলেই সেটা আপনার সত্যি সত্যি চোখ বন্ধ করে কেন খেতে হবে আমার তো এখন এমন অবস্থা যে তুমি আমাকে একটু ভালোবেসে বিষ দিলে সেটাও চোখ বুঝে গলাধকরণ করে নিব খুব ভালোবাসা দেখাচ্ছেন ভালোবাসা দেখতে পাও ফেক সব কিছু লোক দেখানো লোক দেখানো নয় নিতুকে দেখানো যান এখান থেকে একসাথেই যাই যেতে বলেছি ভালোবাসি নিতু আর কোন কথা বলল না কাপটা নিয়ে এগিয়ে গেল চুলার দিকে উৎসকে চা করে দিয়ে সে নিজের জন্য একটা ডিম ভাজি করে নেবে নাস্তা যদিও বানানো হয়ে গিয়েছে কাজের মেয়েটার তবে নিতু টেবিলে খেয়াল করেছে কোন ডিম ভাজি নেই রুটি সে ডিম ছাড়া খেতে পারবে না বলে নিজেই ভেজে নেবে চা বানানো শেষ হতেই এক কাপ গরম গরম ধোয়া ওঠা চা নিয়ে উৎসকে দিয়ে এলো অনেক দিন পর চায়ের কাপে ঠোঁট স্পর্শ করতেই তৃপ্তিতে চোখ বন্ধ হয়ে এলো উৎসের বউ ও বউ নিতু নিজের জন্য ডিম ভাজি করছিল উৎসের এমন বউ বউ ডাক শুনে হাতের খুন্তি নিয়েই বাহিরে উৎসের দিকে তেরে এলো কড়া মেজাজ দেখিয়ে বলল নির্লজ্জের মতো সবসময় এত এত বউ বউ কেন করেন উৎস ভ্রুকুচকে শুধালো বউকে বউ বলবো না না বলবেন না বউকে বৌ বলবো না তো কি আপা বলবো। ইস এত অসহ্যকর মানুষ আপনি কি চাই এখন উৎসম ঋদু হেসে বলল চায়ের কাপটা দিতে এলাম নিতু উৎসের হাত থেকে চায়ের কাপটা নিয়ে ভেতরে চলে গেল উৎস হেসে স্বরে বলল পাশের বাসায় দুপুরে দাওয়াত আছে তুমি আর আম্মা রেডি হয়ে থেকো আমি নাস্তা করে বের হব একটু নিতু কোন জবাব দিল না উৎসের ওপর মেজাজ বিগড়ে আছে তার এখন কথা বলা মানেই মেজাজের বারোটা বাজিয়ে দেওয়া সুতরাং চুপ রইল সে বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফিরে শাড়িও খোলা হয়নি সাজও নষ্ট করা হয়নি নিতুর ফরিনা বেগম নিতুকে নিয়ে ড্রাইভারকে সাথে করে আজ সারা বিকেল ঘুরেছেন কারো বাড়িতে তিনি নিয়ে যাননি ফরিনা বেগমের শহরের কয়েকটা পছন্দের জায়গায় ঘুরিয়েছেন এবং শেষে দুজন চলে গিয়েছিল সোজা গোলাপ গ্রামে সেখানটায় বেশ এনজয় করেছে নিতু মাঝে মাঝে মনে হয়েছে এখানে উৎস থাকলে হয়তো আরও কিছু সুন্দর হতো বউ শাশুড়ির বাসায় ফেরা হলো সন্ধ্যার অনেক পর হাতে একগাদা ফুল বাসায় ঢুকে শাশুড়ির কাছে থেকে বিদায় নিয়ে রুমে গেল সে আশ্চর্যজনক ব্যাপার উৎস বাসায় নেই সারা বিকেল একটা কলও করেনি সন্ধ্যা হয়ে গেছে তবুও বাসায় ফেরেনি যতটুকু ভালো মেজাজে বাসায় এসেছিল তাও যেন খারাপ হল নিতুর ফুল ব্যাগ টেবিলের ওপর রেখে উৎসকে কল করল সে সারা দিন ফোন করার মতো ফুরসত না পেলেও নিতু কল করতেই রিসিভ করল উৎস নিতু বিছানায় গিয়ে বসলো কোথায় আপনি ওপাশ থেকে জবাব এলো বাহিরে আছি একটু আপনি যে বাহিরে আছেন সেটা বাসায় ফিরেই বুঝেছি দুদিন পর চলে যাবেন অথচ এখনো এত কিসের ব্যস্ততা আপনার বন্ধুদের সাথে আছি নিতু এক ঘন্টার মধ্যে বাসায় ফিরছি নিতু ঘড়িতে সময় দেখল মারি শক্ত করে বলল সাড়ে আটটা বাজে তার মানে আপনার দশটা বেজে যাবে বাসায় ফিরতে হবে না বাহিরেই থাকুন পারলে একটা বিয়েও করে নিয়েন বউ অনুমতি দিচ্ছে আরেকটা বিয়ের নিতু কিছুক্ষণ চুপ করে রইল রাগে যেন পুরো শরীর কাতারা চিহ্নটা দিয়ে উঠল কিছু না বলেই ফোন কাটল সে রুমের লাইট বন্ধ করে ওভাবেই শুয়ে পড়ল রাতে উৎসে ডাকে ঘুম ভাঙল নিতুর ধীরে ধীরে চোখ খুলে বুঝতে পারলো পুরো রুমে মোমবাতি জ্বালিয়ে রাখা হয়েছে আগাগোড়া কিছুই বুঝতে পারল না সে উৎসের দিকে মৃদু হাসিতে চোখ আটকে গেল নিতুর সব কিছু ভুলে সামনে থাকা পুরুষটির দিকে চেয়ে রইল সে উৎস হাতে একটা মোমবাতি নিয়ে নিতুর দিকে খানিকটা নিচু হয়ে বসে আছে কি হলো উঠে বসো একটু উৎসের কথায় উঠেও বসলো সে নিতু বসতেই উৎস পিছন দিকে ফিরে একটা কেক সামনে নিয়ে এলো ছোট ছোট মোমবাতিও জ্বলছে সেখানে উৎস নিতুর দিকে তাকিয়ে বলে উঠল শুভ জন্মদিন বউ নিতুর সাথে সাথে নিজের ফোনটা হাতে নিয়ে পাওয়ার বাটন চাপল ফোন স্ক্রিনে সময় আর তারিখ দেখে ঘুমোতে যাওয়ার পূর্বে রাগটা মাটি চাপা পড়ে গেল চাপরে বলে উঠল আপনি জানলেন কি করে সেটা জানা মুখ্য এখন নিতু বামে মাথা উৎস কেক কাটার জন্য একটা ছুরি নিতুর দিকে বাড়িয়ে দিয়ে কাটতে বলল কেক কাটা হলে উৎস কেকটা সাইডে রেখে নিতুর হাতটা ধরল একটু অপ্রস্তুত হল নিতু উৎস বলল নেমে এসো রুমের লাইট অন করল উৎস নিতুর পাশে এসে দাঁড়ালো সে দেয়ালের একদিকে ইশারা করতেই দুজনের একসাথে ফ্রেমে বাধাই করা কিছু ছবি দেখতে পেল নিতু বিদ্যুৎ গতিতে সেদিনের ঘটনা মাথাচাড়া দিয়ে উঠল নিতুও তো এই ছবিগুলো বাধাই করে এনেছিল তারপর যা হয়েছিল মোটেও ভালো কিছু হয়নি দীর্ঘশ্বাস ফেলল সে নিতুর মুখের অবস্থা দেখে হয়তো উৎস বুঝল সবকিছু সে আলতো গলায় বলল কিছু জিনিস ভাঙলে জোড়া তো দেওয়া যায় না কিন্তু নতুন রূপে ফিরিয়ে আনা যায় আবার সবকিছুতে আঘাত করলে সাময়িক কষ্ট হলেও ভেঙে কিন্তু যায় না আমার ভালো লাগছে না উৎস চকিতে বলে উঠল নিতু এক মুহূর্ত দেরি করল না বিছানায় গিয়ে বসতে বারবার সব কিছুতেই কেন মন খারাপ হতে হবে কেন এত অভিমান জমাতে হবে বেশি ভালোবাসায় কি তবে বেশি অভিমান জন্মে মনে মনে প্রচন্ড রাগ হচ্ছে মনে হচ্ছে সেদিনের মতো আজ সে ছবিগুলোর ফ্রেম ভাঙতে পারলে মনে শান্তি মিলত উৎস নিতুর পাশে এসে বসল মাথা নিচু করে এক বুক ভয় নিয়ে শুধালো তোমার কি ওগুলো এখন ভাঙতে ইচ্ছে করছে নিতু ওগুলো ভেঙে যদি তুমি স্বাভাবিক হতে পারো তাহলে তুমি ওগুলো ভেঙে ফেলো নিতু চমকালো উৎসের কথায় তার দিকে ফিরে এক পলকে চেয়ে রইল কিছুক্ষণ আগে ভাঙার ইচ্ছে পোষণ করলেও এখন সেটা ইচ্ছে করছে না মানুষটাকে বড্ড অসহায় লাগছে কি ভেবে নিতু নিজেই উৎসের হাতখানা স্পর্শ করল মাথা উঁচু করে নিতুর দিকে চাইল উৎস ভারী গলায় বলল হৃদয়ের সবটুকু ভালোবাসা নিমড়ে দেওয়ার পর ঠকে যাওয়ার যন্ত্রণা তুমি বুঝবে না নিতু দ্বিতীয়বার ভয় পেয়ে কাউকে ভালোবাসব না বলেও কাউকে হঠাৎ করেই নিঃশ্বাসের সাথে মিশিয়ে নেওয়ার মতো লজ্জাজনক অনুভূতি কাকে বলে তুমি বুঝবে না তোমার কথা তোমার হাসি তোমার ছটফটে স্বভাব আমাকে পাওয়ার জন্য তোমার পাগলামি তোমার অনুপস্থিত তোমাকে ভালোবাসতে বাধ্য করেছে আমি শুধু তোমার মতো জানাতে পারি না যখন নিশ্চিত হয়ে জানাতে এলাম তখন আমার প্রতি নাকি তোমার আর কোন অনুভূতি নেই ভালোবাসা অবশিষ্ট নেই আমারও কষ্ট হয় নিতু শুধু তোমার মতো অভিমান করতে পারি না কাঁদতে পারি না নিতুর কান্না পেল চোখ দুটো ছলছল করে উঠল এই কথাগুলো ঠিক এভাবেই ভালোবাসার কথা শুনতে চেয়েছিল সে এগারো বছরে হৃদয়ে ছটফটানি উৎস দেখেনি পুনরায় কাছে পাওয়ার পর যে ঠিক কিভাবে দিন গিয়েছে উৎসের মুখ থেকে ভালোবাসার কথা শুনতে ঠিক কতটা উন্মুখ হয়ে বসে থেকেছে সেটা সে ছাড়া কেউ জানে না নিতু ছলোছলো চোখেই পূর্ণ দৃষ্টিতে চাইল উৎসের দিকে নিচুস্বরে বলল কতটুকু ভালোবাসেন যতটুকু তুমি সহ্য করতে পারবে না ততটুকু আপনি জানেন আমি আপনাকে তার চেয়েও বেশি ভালোবাসি জানি নিতু প্রলম্বিত শ্বাস ফেলল আহত দৃষ্টিতে তাকিয়ে বলল মাত্র এই কয়েকদিনই সহ্য করতে পারছিলেন না আমি কিভাবে ছিলাম ভাবুন একবার উৎস নিতুর চোখে চোখ রাখল অনুনয় করেই বলল জড়িয়ে ধরি না জড়িয়ে ধরার অধিকার শুধু আমার কারণ আমার হৃদয় দীর্ঘ সময় ধরে তৃষ্ণার্ত বলেই উৎসের বুকে এক প্রকার ঝাঁপিয়ে পড়ল নিতু শক্ত করে জড়িয়ে ধরল উৎস হৃদয়ের গতি দুজনেরই বেড়েছে নিতু যেন এতগুলো বছর পর ভালোবাসার মানুষকে নিজের করে পেয়ে বুকের পাহাড়সম দুঃখকে ছুটি দিতে কেঁদে নিল কিছুটা কিছুক্ষণ পর মাথা তুলে উৎসকে ছেড়ে সোজা হয়ে বসলো উৎস নিতুর চোখ মুছে দিতেই নিতু বলে উঠল আপনাকে আমার অনেক কথা বলার আছে উৎস উৎস কিছুক্ষণ নিতুর দিকে চেয়ে রইল আজ সব কথা ভুলে গেলে হয় না নিতু না মানে নিতুকে কিছু বলতে দিল না উৎস ঠোঁটে আঙুল রেখে চুপ করিয়ে দিল তাকে অস্পষ্টস্বরে বলে উঠল ভালোবাসি নিতু নিজের ঠোঁট থেকে উৎসের আঙ্গুল সরিয়ে বলল ভালোবাসি না ভালোবাসি বাসি না নিতুকে টেনে নিজের সাথে প্রায় মিশিয়ে নিল উৎস নিঃশ্বাসের গরম বাতাসটাও যেন একে অপরের মুখের ওপর পড়ছে উৎস নিতুর দিকে এক পলকে চেয়ে থেকে বলল চোখে চোখ রেখে বলো ভালোবাসি না আমার দিকে তাকিয়ে বলো উৎসের চোখে চোখ রাখল নিতু মৃদুস্বরে বলল ভালোবাসি নিতুর মুখটা আজলা করে ধরল উৎস চোখে পূর্বের ন্যায় ডুব দিয়েই বলল ক্যান আই কিস ইউ নিতু এতক্ষণে উৎসের দিকে এগিয়ে এক হাতে তার দুই চোখ থেকে গালে টুক করে চুমু খেয়ে দুষ্টু হাসল চোখ থেকে হাত সরিয়ে শান্তস্বরে বলে উঠল বউকে জোর করে তুলে আনতে পারেন আর চুমু খেতে অনুমতি লাগছে উৎস মৃদু হেসে নিতুর ঠোঁটের দিকে চেয়ে এগোতে এগোতে বললো বাচ্চাদের চুমুকে চেয়েছে উৎসের এভাবে এগোনো দেখে উঠে দাঁড়ালো উৎস নিজেও সাথে সাথে উঠে নিতুর হাত চেপে ধরে থামিয়ে দিল দাঁড়িয়ে গেল নিতু উৎস এক হাতে রুমের আলো নিভিয়ে দিল মোমের মৃদু আলো চারদিকে জল জল করছে উৎসের নজর নিতুর মুখপানে নিতু মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়ে আছে দুজনের মাঝে কিঞ্চিত পরিমাণ ব্যবধান নেই উৎস ডান হাতের আঙুলে নিতুর গাল স্পর্শ করতেই পুরো শরীর একবার কেঁপে উঠল চোখ বন্ধ করে নিল হৎস্পন্দন দ্রুত হতে শুরু করলো উৎস অতিমাত্রায় কাছে থাকায় তার নিঃশ্বাসের উষ্ণ বাতাস নিতুর চোখ মুখ গালে আছড়ে পড়তে শুরু করলো গালে বুলিয়ে দেওয়া হাতটা আপনা আপনি নিতুর ঠোঁট স্পর্শ করল নিতুর সামনে প্রায় এক যুগের ভালোবাসা এতদিন পর কাছে পাওয়ায় উন্মাদনা সারা দিল ভেতর থেকে ধীরে ধীরে চোখ খুলতেই নিজে সবচেয়ে কাছে উৎসকে দেখে আর স্থির থাকতে পারল না নিতু উৎসের সাথে নিজেও নিজেকে এগিয়ে দিল এক ধাপ প্রথম চুম্বনে কেমন শিরশিরে অনুভূতি হল নিতুর আবেশে দুচোখ বুঝে এলো নিতু খামচে ধরল উৎসের শার্ট সময় চলতে শুরু করল নিজ গতিতে ঘড়ির কাটা সেকেন্ডের ঘর পূরণ করে মিনিটের ঘরে পদার্পন করল দীর্ঘ সময়ে চুম্বনের ইতি টানতেই হাঁপিয়ে উঠল নিতু চোখ ছোট ছোট করে বলে উঠল মেরে ফেলবেন নাকি এ ভালোবাসায় শুধু অভিমানের দূরত্বের মৃত্যু হোক বলেই নিতুকে কোলে তুলে নিল উৎস ধীর পায়ে এগিয়ে গেল বিছানার দিকে নিতু শক্ত করে ধরে রাখল নিজের পুরুষটিকে উৎস আস্তে করে নামিয়ে দিয়ে বলল আমি থাকতে তোমার পরে যাওয়ার ভয় নেই নিতু নিতু আলতো গলায় বলল আরো আগে কেন আসেননি উৎস কত অপেক্ষা করিয়েছেন আমায় এখন তো চলে এসেছি দুদিন পর কাজের জন্য হলেও তো আবার চলে যাবেন পথ অনেকগুলো হলেও গন্তব্য এখন শুধু তুমি নিতু আমি যেখানেই যাই এই বাড়িতে এই ঘরে এই মানুষটার কাছেই আমাকে ফিরতে হবে নিতু উৎসের বুকে মাথা রেখে আল্লাদি গলায় বলে উঠল আমি আপনাকে ছাড়া থাকতে পারব না উৎস অনেক তো আপনাকে ছাড়া থাকলাম এবার সব সময় কাছে থেকে দূরত্ব পুষিয়ে দিন উৎস নিতুর গালে লেপটে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল মুখটা নিতু শুধু চোখ বন্ধ করে ভালোবাসার স্পর্শগুলো অনুভব করতে থাকলো উৎস যখন ভালোবাসার স্পর্শে নিতুকে দিশেহারা করে তুলছিল তখনই নিতু মৃদু আওয়াজে উৎসের কানের কাছে মুখ নিয়ে বলে উঠল বউকে উপহার দিয়ে তারপর ছুতে হয় জানেন না উৎস হাত টান করে খাটের সাইড বক্স থেকে রিভলভারটা বের করে নিতুর হাতে ধরিয়ে দিয়ে বলল নাও নিজের জানটাই তোমার হাতে উপহার হিসেবে তুলে দিলাম উপহার না হয় পুরো আমিটাকেই দিলাম সময়ের সাথে গভীর হতে শুরু করল দুজন রাগ অভিমান ভুলে নিজেদের এগিয়ে দিলপ্রিয় মানুষের কাছে দূরত্ব ঘুচল ভালোবাসা প্রগাঢ় হতে থাকল রাতের সাথে গভীর হলো দুজনে চলতে থাকল দুজনের প্রণয় ভুলেই বসল পুরো পৃথিবীকে উন্মাদনা বাড়তে থাকলো সমান গতিতে নিঃসঙ্গ রাতের অন্ধকার সঙ্গ দিল তাদের এক ভালোবাসাময় রাতের সমাপ্তি ঘটার পর দেখালো দিল নতুন আরেকটা দিন সূচনা হলো নতুন সম্পর্কের মৃদু বাতাসে জানালার পর্দা সরে যাওয়ায় আলো প্রবেশ করেছে ঘরে অভ্যাস মোতাবেক সকাল সকাল ঘুম ভাঙল উৎসের পিটপিট করে চোখ খুলতে আলো চোখে এসে পড়ল নড়তেই হাতের ওপর ভারী কিছু বুঝতে পারল সে পাশে তাকাতেই নজর গেল নিতুর ওপর দেদারসে ঘুমোচ্ছে সে যেন দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ বর্তমানে সে চিন্তা নেই ভাবনা নেই নিশ্চিন্তে প্রিয় মানুষের বুকে ঘুমোচ্ছে কি নিষ্পাপ লাগছে তাকে এক পলকে নিতুর মুখের দিকে চেয়ে রইল উৎস অনুভব করল নিতুকে ভালোবাসে সে প্রচণ্ড ভালোবাসে ঘড়িতে অ্যালার্ম বেজে উঠতেই নড়ে উঠল তড়িঘড়ি করে অ্যালার্ম বন্ধ করে দিল উৎস ধীরে ধীরে চোখ খুলল নিতু উৎসম ঋদু হেসে বলল গুড মর্নিং বো নিতু নড়ে চড়ে উৎসের দিকে আরেকটু চেপে এল বুকে মুখ লুকিয়ে আধো আধো শব্দে বলে উঠল কয়টা বাজল সাতটা হুড়োহুড়ি করে শোয়া থেকে উঠে বসল সে শাড়ির আঁচল টেনে নিজেকে ঠিকঠাক করে নিয়ে বলল এত দেরি হয়ে গেছে ডাকবেন না একবার ঘুমন্ত অবস্থায় দেখতে ভালো লাগছিল তোমাকে তাই আর ডেকে তুলিনি পাগল আপনি কিছুটা ধূর থাকেন ফ্রেশ হয়ে আসি উৎস হাত বাড়িয়ে তোয়ালেটা নিজের হাতে নিল নিতুর দিকে বাড়িয়ে দিয়ে বলল নাও আজ একদম গোসল দিয়ে বের হও আজ এমনি এমনি মান সম্মান রক্ষা করতে গোসল দিতে হবে না গোসল দেওয়ার মতো কাজ হয়েছে আমাদের মাঝে লজ্জায় চোখ নামিয়ে নিল নিতু তোয়ালেটা উৎসের হাত থেকে কেড়ে নিয়ে বিছানা থেকে নামতে নামতে বলল একদম অশ্লীল কথাবার্তা বলবেন না আমার সাথে নিতু গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখল উৎস আবার চোখ বন্ধ করে শুয়ে আছে খয়েরি রঙের জর্জের শাড়িটা পরেছে নিতু শাড়ির আঁচল ঠিক মতো না থাকায় আঁচল টেনে কোমরে গুজে নিল সে আয়নার সামনে এসে ভেজা চুল থেকে তোয়ালেটা খুলে ফেলল আনমনে ধীরে ধীরে চুল মুছতে মুছতে রাতে উৎসের উন্মাদনার কথা মনে পড়তেই লজ্জায় লাল হল সে অষ্টোদয় প্রসারিত হল আজকের দিনটা সুন্দর ভীষণ সুন্দর জানালার পর্দা সরিয়ে একপাশে করে রাখল সে বাহিরের দিকে তাকিয়ে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল সে পেছনে কারো পায়ের শব্দ শুনে সেদিকে ফিরতে প্রশস্ত বুকে ধাক্কা খেলো যেন চোখ তুলে তাকালো সেদিকে উৎস তার দিকেই চেয়ে আছে উৎসের হাত কোমর স্পর্শ করতেই নড়ে উঠল নিতু এক ঝটকায় ছাড়িয়ে নিল নিজেকে তার দিকে তাকিয়ে বলল যখন তখন কাছে আসবেন না তো উৎস মুচকি হেসে নিতুর দিকেই পা বাড়াল কখন আসব তাহলে তুমি কি তবে তিন বেলা খাবার খাওয়ার মতো কাছে আসারও সময় নির্ধারণ করে দেবে হ্যাঁ সেটাও না হয় নির্ধারণ করে দিলাম সবকিছু নিয়মনীতি নিয়মনীতি মেনে চলে না আমি তো একেবারেই না উৎসের এগিয়ে আসা দেখে নিতু কিছুটা পিছিয়ে গেল চোখ গরম করে বলল এগোবেন না একটা চুমু অশ্লীল দূরে থাকুন কয়েকদিন খুব জ্বালিয়েছ শোধ তুলবেন শোধ তো সমানে হয় আমাটা তো অতিরিক্ত হবে কি নিয়মের অনিয়ম আম্মা বলে দরজার দিকে তাকাতেই থেমে গেল উৎস নিতুর নজর অনুসরণ করে দরজার দিকে তাকালো দরজা তখনও আটকানো নিতু খিলখিল করে হেসে উঠল দরজার দিকে এগিয়ে যেতে গেলে উৎস দৌড়ে গিয়ে নিতুকে ধরে ফেলল নিতু নিজেকে ছাড়িয়ে নিতে ব্যস্ত চেষ্টায় কিছুতেই সফল হচ্ছে না সে উৎস নিতুকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলল একটা চুমু দেবে তারপর রুম থেকে বের হওয়ার পারমিশন পাবে ভেবে নাও বাহিরে যাবে নাকি রুমে থাকবে নিতু ভ্রু কুচকে শুধালো বাচ্চাদের চুমু হলে চলবে আপাতত ওটাতেই কাজ চালিয়ে নেব পরের কথা পরে ভেবে দেখব নিতু উৎসের গালে চুমু দিয়ে বলল এবার ছাড়ুন বাহিরে যাওয়ার এত তারা কেন বাহিরে গিয়ে কি হবে বাহিরে গিয়ে চা করব শাশুড়িকে এক কাপ দিয়ে আমার জন্য আর আমার বরের জন্য নিয়ে আবার রুমে ফিরব উৎস আলগোছে এবার নিতুকে ছেড়ে সোজা হয়ে দাঁড়াল মৃদু গলায় বলল রাতে বউ আর সকালে বউয়ের হাতে চা আমার যে জবে ফিরে যেতে মনি চাইছে না অসভ্য কোথাকার ফ্রেশ হয়ে নিন আমি চা করে আনছি একসাথে চা খাবো উৎস ধপ করে বিছানায় বসে পড়ল নিতু সেদিকে তাকিয়ে মুচকি হেসে বাহিরে যেতে পা বাড়াল নিতুর ফোনটা পাশেই রাখা ছিল মেসেজ আসতেই টুং করে শব্দ হল না চাইতেও ফোন স্ক্রিনে চোখ চলে গেল উৎসের বন্যার মেসেজ এসেছে গোটা গোটা অক্ষরে লেখা কি অবস্থা মেজরের বিকাল ফুল বিকাল ফুল শব্দটা দেখেই চোখে মুখে চিন্তার ছাপ দেখা দিল উৎসের মুখে সাথে সাথে নিতুকে ডাক দিল সে নিতু দরজাটা খুলে ফেলেছে এতক্ষণে উৎসে ডাকে ফিরে সে বসা থেকে দাঁড়িয়ে গেল মেজরের বিকাল ফুল মানে চলবে প্রিয় বিকাল ফুল গল্পে